কলকাতা আজকে যাব রাজশাহী থেকে কলকাতা আর যেতে যেতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দিব তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি রাব্বি আছি আপনাদের সাথে বাংলাদেশ থেকে অনেকগুলো উপায়ে ভারতে যাওয়া যায় তার মধ্যে অন্যতম গেদে বর্ডার আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন বা প্রাইভেট গাড়ির মাধ্যমে খুব সহজেই চলে যেতে পারবেন রাজশাহী থেকে ট্রেনের ভাড়া দুশো টাকা বাংলাদেশে জরুরি অবস্থা চলার কারণে আমরা রিজার্ভ গাড়ি নিয়ে বর্ডারের উদ্দেশ্যে রওনা হই দেশে জরুরি অবস্থা থাকায় বর্ডারে কোনো ভিড় ছিল না তাই খুব সহজেই আমরা ইমিগ্রেশন শেষ করতে পেরেছি অন্যান্য সময় কিন্তু বর্ডারে বেশ ভিড় থাকে যদিও বেনাপোল বর্ডারের চেয়ে গেদে বর্ডারে অনেক কম মানুষ থাকে তুলনামূলক তাই গেদে বর্ডার আমার অনেক পছন্দের কিন্তু গেদে বর্ডারে লাগেজ চেকিংয়ের মেশিন না থাকায় বিজিবি এবং বিএসএফ দুই চেকপোস্টেই আপনার লাগেজগুলো ওপেন করে তারা খুব ভালোভাবে চেক করে অবৈধ কিছু না থাকলে আপনার কোনো সমস্যায় হবে না আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি বাংলাদেশ ইমিগ্রেশনে সময় চাকরিজীবীদের ছুটির প্রত্যয়নপত্র আর ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে রাখবেন তা না হলে ইমিগ্রেশন অফিসার আপনাকে ঝামেলায় ফেলতে পারে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি ডলার এন্ডোস করে নিয়েছিলাম তারপরেও কিছু ক্যাশ টাকা সাথে নিয়ে যাওয়াই বর্ডারের এই পাশে এজেন্টকে দিয়ে ওই পাশ থেকে রুপে নিয়ে নিই এতে করে কিছু টাকা রেট বেশি পাওয়া যায় মনে রাখবেন আপনাকে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকার বেশি বাংলা টাকা নিয়ে বর্ডারে যেতে দেবে না আপনাকে সাথে করে ডলার নিয়ে যেতে হবে আর কার্ডে নিয়ে গেলে কোনো সমস্যা নাই ইমিগ্রেশন আপনি নিজে নিজেই কমপ্লিট করতে পারবেন আর যদি আপনার কাছে হ্যাসেল মনে হয় তাহলে বর্ডারে থাকা এজেন্টদের দিয়েও করে নিতে পারেন তারা বাংলাদেশি সাইডে একশো টাকা ও ইন্ডিয়ান সাইডে পঞ্চাশ রুপি করে নিবে পার পাসপোর্ট বাংলাদেশি ইমিগ্রেশন শেষ করে বিজিবি চেকপোস্টে আপনার লাগেজ চেক করে আপনাকে ছেড়ে দিবে ওইখান থেকে অল্প কিছু হেঁটে গেলেই চেক চেকপোস্ট আপনারা চাইলে ভ্যানে করেও যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের কাছে পার পার্সন তিরিশ রুপি করে নেবে বেসের চেক শেষে ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে ইমিগ্রেশন অফিসের ওপরেই গেঁদে রেল স্টেশন সেখান থেকে তিরিশ রুপি করে ট্রেনের টিকিট নেবে শিয়ালদা স্টেশন পর্যন্ত গেদে বর্ডার অনেক মানি চেঞ্জের দোকান রয়েছে সেখান থেকে আপনারা টাকা রুপিতে কনভার্ট করে নিতে পারেন ট্রেনে উঠেই পুরো তিন ঘণ্টা সময় লাগবে আপনাদের শিয়ালদা স্টেশনে পৌঁছাতে শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর ওইখান থেকে হলুদ ট্যাক্সি বা সিএনজি নিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যেতে পারেন আমরা ছিলাম কলকাতার মার্কুইজ স্ট্রিটে কারণ ওইখান থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে কলকাতা নিউ মার্কেট যাওয়া যায় আর তাছাড়া ওই এরিয়াটা সম্পূর্ণ বাংলাদেশিদের জন্য পারফেক্ট ওইখানে থাকার হোটেল ও বাঙালি খাবারের সকল হোটেল খুব সহজেই আপনারা পেয়ে যাবেন আশা করছি ভিডিওটি দেখে আপনাদের অনেক হেল্পফুল হবে আর যদি ভারতে যাওয়া প্রসঙ্গে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কলকাতা থাকার হোটেল ও বাঙালি খাবারের দোকান সম্পর্কে পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব আপনারা সকলে ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে হাতে থাকবেন ধন্যবাদ